আজকে একদম অন্যরকম একটা খাবার রান্না করে খাওয়াবো। তা হলো আচ্ছা, গানের মাঝে কি গল্প হয় কিংবা গল্পের মাঝে গান? প্রীতম হাসান চাইলে কিন্তু আরেকটি লোকাল বাস কিংবা বেআইন সাহেব বানাতে পারতেন খুব ইজিলি, কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড চাচ্ছিল ভিন্ন কিছু বানাতে। তাই নিজের টিম নিয়েই তিনি নেমে পড়লেন দুটো অদ্ভুত সুন্দর মিউজিক ভিডিও বানাতে। প্রথমে বানালেন মরে যাক, আর এরপরে শরতের শেষ থেকে। খালি চোখে দেখলে দুটো গানের মধ্যে কোনো একটা সংযোগ খুঁজে পেতে কিছুটা কষ্টই হতে পারে, কিন্তু এই গান দুটোর এক্সপ্লেনেশন জানলে আপনার কিন্তু মাথা নষ্ট হওয়ার জোগাড় হবে। গ্রীষ্মতে ছায়ার মতো শীতল চোখ তোমার, মেঘ হয়ে ঠেকেছে যত রোদ জানালার, হয়নি সাহস কথা বলার তবু তোমার নামে লিখে গেছি এক চিঠি শতবার। শরতের শেষ থেকে গানের শুরুতে আমরা দেখা পাই এক ছেলের, যে কিনা সবুজের মাঝে এক মেয়েকে দেখে ভালোবেসে ফেলে, তার জন্য চিঠি লিখে যায় আর পোস্ট বক্সে পোস্ট করে। কিন্তু যতই তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে সে মেয়েটি তাকে দেখে না, শীতল চোখে তাকিয়ে থাকে। লাল সে পোস্ট বক্সে সকল চিঠি জমে থাকে, পৌঁছায় না আর ওই মেয়েটির কাছে। ছেলেটি মূলত আটকে আছে এক কালো জাদুকর ডাইনির জাদুর মায়ায়, তাই মেয়েটি তাকে দেখতে পারে না, দেখে শুধু একটি মাত্র পোস্ট বক্স। ছেলেটি তাই বলে যায় লিখে গেছি এক চিঠি শতবার। সে মায়ার জাল থেকে ছেলেটি মুক্তি পায় যখন মেয়েটির একটি লকের সে খুঁজে পায় জঙ্গলে। লকেটের মাঝে থাকা ভালোবাসার শক্তি যেন মায়ার জাল ছিঁড়ে ফেলে, লাল পোস্ট বক্স নীল হয়, মেয়েটিও দেখা পায় ছেলেটির। দুজনে মিলে কিছু সুন্দর মুহূর্ত কাটায়, কিন্তু ডাইনি হার মানার পাত্র নয়, মেয়েটিকে সে বশ করে নেয়। মেয়েটির হাতে দেখা যায় একটি বই যার নাম জাদুকরের শেষ বই। ছেলেটি গান শুনতে শুনতে আবিষ্কার করে পাশে থাকা মেয়েটি আর নেই, সে হন্যে হয়ে খুঁজতে থাকে তাকে। আবিষ্কার করে একটি পুরনো বাড়ির বারান্দায় মেয়েটি দাঁড়িয়ে আছে, তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটি কালো ছায়া। মেয়েটি মারা যায়, একটি লাল দরজা খুলে যায় আর ছেলেটিকে ডাকে। এই পুরো গানটির মাঝেই দেখা পাওয়া যায় একটি আপেলের, যে আপেল বারবার ছেলেটির সামনে আসে কিন্তু সে পাশ কাটিয়ে যায়। লাল আপেল, লাল পোস্ট বক্স, লাল দরজাকে সঙ্গী করে শেষ হয় শরতের শেষ থেকে। মরে যাক গানটি শুরু হয় ফ্রেঞ্চ কিছু লাইন দিয়ে, যার ইংরেজি করলে পাওয়া যায় ইফ আই ডোন্ট লাইক আই উইল বার্ন ইট এনিওয়ে, অর্থাৎ ছেলেটি এখন প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত, তাই সে গেয়ে ওঠে যদি তুমি জানতে চাও কি চাই আমি পৃথিবীতে, রাখবো কি গোপন করে না হয়ে অবাক, আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক, শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক। ছেলেটি জানে যে মেয়েটি মরে গেছে, কিন্তু তার সামনে কে সে সত্য খুঁজতে চায়। মেয়েটির ব্যবহার তার কাছে অস্বাভাবিক লাগে, একটি ছবি দেয়ালে ঝুলে থাকতে দেখা যায়, একটি কালো পোশাক পরা ছেলে একটি সাদা পোশাক পরা মেয়ে, দুজনের হাতে একটি লাল আপেল, কিন্তু পাশাপাশি ছেলেটির হাতে একটি ছুরিও আছে। ছেলেটি নিশ্চিত হবার জন্য আয়নার সামনে মেয়েটির ছবি তোলে, কিন্তু ছবিতে দেখা যায় একটি কালো ছায়া। অন্যদিকে মেয়েটির সাথে নাচার পর ধুলি ধূসরিত ফ্লোরে দেখা যায় পায়ের ছাপ, অথচ মেয়েটি জুতো পরে আছে। ছেলেটি নিশ্চিত হয়ে যায় যে এ তার প্রেয়সী নয়, বরং এক কালো জাদুকর। সে হাতে তলোয়ার নেয়, ডাইনির মায়াজাল ভেঙে যায় তার সত্য উন্মোচন হওয়ায়। ছেলেটি ডাইনির ধর থেকে মাথা আলাদা করে দেয় আর জাদুর মায়াজাল ধ্বংস করে। প্রিয়তমাকে হারিয়ে দিশেহারা ছেলেটি চায় এই পৃথিবীর সবাই মরে যাক, সে নিজেও যেন হারিয়ে যায় ভালোবাসাহীন এক পৃথিবীতে। প্রীতম হাসান এই দুই গানে দারুণ এক গল্প সাজিয়েছেন, আপেলকে যেন মনে হয় গন্ধম ফল, ইভ যেন আপেল খাওয়ার জন্য জোর করে অ্যাডামকে, সবকিছুর পেছনে থাকা লুসিফারকে খুঁজে বেড়ায় ছেলেটি, শেষমেশ ভালোবাসার কাছে জাদুর পরাজয় হয়, কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে যায়। প্রথমে মরে যাক ও পরে প্রিকুয়েল শরতের শেষ থেকে গান দুটি দিয়ে প্রীতম মিউজিক ভিডিওতে স্টোরি টেলিংকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন নিশ্চিতভাবেই। এ দুটো গানের সিম্বলিজম, মেটাফর, লিরিক নিঃসন্দেহে শ্রোতাদের শোনার পাশাপাশি দেখার খোরাক জোগাবে অনেক, আরও অনেক হিডেন মিনিং, হিডেন সিম্বল যে নেই এ গানে সেটাই বা কে বলতে পারে। এমন স্টোরি টেলিং চলতে থাকুক, এমনই সব গান।